हेलो एंड वेलकम टू माय चैनल। सॉरी सॉरी सॉरी, देखिए ब्लॉगटा छाड़ते একটু লেট হয়ে গেল। শুভ বিজয়া, আজকে বিজয়া দশমী, সবাইকে জানাই শুভ বিজয়া, প্রীতি শুভেচ্ছা। এই বছর আগামী বছর খুব 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 ভালো কাটুক। এবং এইবার আমি আমার বাড়িতে আছি, দেখেই বুঝতে পারছো তোমরা আমি আমার বাড়িতে আছি, কিন্তু আমি বাড়ি থেকে একটু বেরোব। কোথায় যাওয়া যায় সেটা এখনো ঠিক করি না, আমি এরকমই কোনো কিছু প্ল্যান করে করি না, গাড়ির ভেতর ঢুকে তারপর ভাববো, সেটা নিয়েও আবার কথা বলবো, বক 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 করবো, কী করবো জানি না, অনেকগুলো জায়গা আমার মাথায় আসছে, দেখি না সেগুলো আগে বলবো না, আমি গাড়ি চালাতে চালাতে বলবো, তারপর যেটা মনে হবে সেখানে চলে যাবো। যেরকম বললাম, বাড়ি থেকে আবার গাড়ির মধ্যে চলে এসেছি, আর এখন আমার ক্যামেরাটা ধরে আছে আর কি, ফোনটা ধরে আছে আমার ভাই, এর মুখটা একবার দেখিয়ে দে ছোট্ট করে। আমরা এখন কোথায় যাবো জানি না, কিন্তু কোথাওটা যাবো। দশমীর দিন আজকে বেরিয়েছি, পুজোর মধ্যে এত ভিড় ছিল, ভিড়ের মধ্যে না বেরোনোই ভালো ছিল, তাই চাপ নিও নি, চারিদিকে ট্রাফিক। এই প্রত্যেক বছর না সপ্তমীর দিন আমরা বন্ধুরা, মানে আমাদের কলেজের বন্ধুরা একসাথে মিট করি, তো এবছরেও মিট করেছি এবং সেটা আমাদের কখনো মিস হয় না। কিন্তু মানে সল্টলেকটা খালি থাকে, ওখানে মিট করবো বলি তার আগে একটু ঠাকুরটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আইডিটলা দুর্গোৎসব, তোমরা দেখতে পাচ্ছ দশমীর দিনও কত লোক, প্রতিমা লোকজন সব আশেপাশে রয়েছে। ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে চলেছে, ধীরে ধীরে গাড়ি এগিয়ে চলেছে। মনে হয় দেখতে পেয়েছো তোমরা এই পাশে আইতলা সার্বজনীন দুর্গোৎসবের পাশে, এটা হচ্ছে শীতলা মন্দির, খুব ফেমাস মন্দির, এখনো সাজো সাজো রথ। তবে কি বলতো, দুর্গাপুজো না আসছে আসছে, মা আসছে, এই ফিলিংসটাই ভালো, কারণ ফাট করে কখন শেষ হয়ে যায় বোঝা যায় না। দেখতে দেখতে দশমী হয়ে গেল, আর কি বলবো, সামনের দিক থেকে মিনি বাস আসছে, ঠিক আছে, সামনে একটা স্পিড ব্রেকার আছে। আজকের দিনও সকালবেলা ভালোই লোকজন আছে। এইবার আমরা যদি বাঁদিকে তাকাই, আস্তে 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 এগোতে বাঁদিকে যদি যাই, তাহলে আমরা কিন্তু কুমোরটুলির যে মেন রাস্তা আর কি সেটা দেখতে পাবো। এই দেখো তোমরা দেখতে পাবে আস্তে আস্তে, এটা কুমোরটুলির গলিটা, এরপরে দেখো এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো দেখো সব প্রতিমা রয়েছে, মানে সরস্বতী। এই তো সেদিন মা এলেন, এর মধ্যে আজ দশমী। ছোটবেলা থেকে কতবার চেষ্টা করেছি যে এই দুর্গাপুজোর এই পাঁচ দিন মানে যেন কোনোভাবে একটা মুহূর্ত মিস না করি, কিন্তু বিশ্বাস করো হাজার চেষ্টা করার পরেও কখন যে দশমী হয়ে যায়, কখন যে মায়ের বিসর্জন এসে যায় বুঝতেই পারি না। এ যেন আমাদের জীবনের মতো। এই তো সেদিন মা বাবার হাত ধরে স্কুলে যেতাম, আর আজকে আমি নিজেই বাবা হয়ে গেছি, আস্তে আস্তে বড় হচ্ছি। যে শিশুটা আজকে জন্মেছে সেও আজকে বড় হবে কিছুদিন পর, আর এটাই মনে হয় আমাদের সনাতন ধর্মের বৈশিষ্ট্য। দুর্গাপূজার মাধ্যমে বোঝানো হচ্ছে যে তোমাদের জীবনটা এরকম, এত আলো এত কিছু, একদিন কিন্তু সব চোখের নিমিশে মিলিয়ে যাবে। তা বলে কি জীবন থেমে থাকবে? জীবন থেমে থাকবে না, আবার পরের বছর আরও আলো করে মা আসবেন, এটাই তো মজা, তাই না? ভালো থেকো। ওইটাই হচ্ছে মায়ের ঘাট, এখন এত খালি রয়েছে, কিন্তু আসলে এটা খালি থাকবে না, আর একটু পরে প্রচুর লোক চলে আসবে, আমি এখন মাস্কটা নামাতেই পারি, লোকজন নেই। তো যাই হোক, এবার গাড়িতে উঠবো আমি, ভাই একটু যাবো, দেখি একটু কোথাও হালকা যদি কফি, মানে গরম কফি না, খুব থেমে গেছি দেখতেই পাচ্ছ তোমরা, কোল্ড কফি খাবো। হ্যাঁ চলে আয়, সিগন্যালটা রেড হয়ে গেল, দাঁড়াতে হবে। আমরা এখন রয়েছি শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে, এখানে সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি আমরা। এবার না একটু খিদে পেয়ে গেছে, তো এই জায়গাটা ওই আগের যে ভিডিও যেটা দেখালাম আর কি, ওটা হচ্ছে উল্টোডাঙ্গা। হ্যাঁ, আমরা ঘুরতে আমরা ওই উল্টোডাঙ্গা যেখানে খাবো ভাবলাম, তো সেটা রেস্টুরেন্টটা খোলা নয়, বন্ধ, আজকে দশমী তো বিজয়া দশমীর জন্য সব বন্ধ রয়েছে। তো আমরা চলে এসেছি এখন সল্ট লেকে, তো সল্ট লেকে একটা ভেজ রেস্টুরেন্ট পেয়েছি, ভেজ, কেউ নেই আশেপাশে মাছটা খোলা যেতে পারে, ভেজ রেস্টুরেন্ট পেয়েছি। তো সেখানে আমাদেরকে বললো যে পনিরের আইটেম খুঁজছিলাম, বললো পনির নেই,
বললো মাশরুমের পকোড়া হবে, তো খুব খিদে পেয়েছে, তো আমরা এখন মাশরুমের পকোড়া খাবো, খেতে খেতে আবার কথা হবে। সত্যি কাজ না থাকলে যাওয়া হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ভিডিও করছি। ভেবেছিলাম যে একটু ভালো মন্দ খাবো, যদিও একটা ব্যাপার আছে, বাড়িতে গিয়ে আবার খেতে হবে, ওই জন্য বিরাট কিছু খেতে পারবো না, তবে খালি পেটে না ভালো লাগে না, তাই ইউ উইল হ্যাভ সাম। খালি পুরো আশেপাশে কেউ নেই, আশেপাশে সত্যিই কেউ নেই। আমার এরকম উদ্ভট জিনিসই মাথায় আসে, যেদিন সবাই বেরোয় সেদিন হয়তো বেরোলাম না, পরে একদিন হঠাৎ ভূত চাপলে মনে হলো বেরোয়, এই হচ্ছে ব্যাপার। খালি রাস্তা, ফাঁকা, কেউ নেই, বসে আছি, কী করবো আর, খাবার ভেতরে বানাচ্ছে এই যে দোকানটা, এর ভেতরেই খাবার বানাবে। চাইলাম পনির, বললো আছে মাশরুম, মাশরুমই খাবো। মাশরুম যে খুব একটা খারাপ খাবার তা নয়, ভালো লাগে, আমি সব রকম খাই, সর্বভূত, ভেজ ননভেজ সব কিছু ভালো লাগে। ইচ্ছা ছিল আজকে একটু চিকেনের কিছু আইটেম খাওয়ার, সেটা তো হলো না, তারপর ইচ্ছা ছিল পনির, সেটাও হলো না, এখন লাস্টে বলছে মাশরুম। কারণ ঠিক আছে ফ্রেশ হবে তো, দেখো মানে এমন তো নয় যে মাশরুমে ছাদা পড়ে গেছে, বললাম না ভালো খাবার খাওয়া, কে বলবো যে কীরকম খাবার এটা, চলো। মাশরুমটা কেয়া ওরা ঝাল তো নেই, ঝাল হবে না, মিডিয়াম স্পাইসি চলে গেল ওই আর কি। ওই জিজ্ঞাসা করলাম যে মাশরুম টিক্কা, বললো জিজ্ঞাসা করলাম বেশি ঝাল হবে না তো, কারণ এখন না এমনিতে গরমের মধ্যে না ঝাল খেতে ইচ্ছা করছে না, বললো না মিডিয়াম স্পাইসি হবে, খাওয়ার পরে বোঝা যাবে কত ধানে কত চাল যেটা করে কতটা ঝাল দিয়েছে। খাবারের বিলটা দিয়ে দিয়েছে, সস্তা, খুব একটা দামি নয়, 280 টাকা তন্দুরি মাশরুম, তন্দুরি মাশরুম 280 টাকা। খাবো এবার, এবার দেখা যাক ওই খাবারটা কীরকম খেতে কীরকম লাগে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, টেস্টটা কীরকম। আমাদের প্রিয় আর কি মাশরুম, ও বিরাট খিদে পেয়েছে, বিরাট 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 বিভৎস, যাকে বলে বিভৎস খিদে পেয়েছে। আমি খাবো, ভাই খাবে, দেখা যাক কীরকম, ওখানে একটা আমি খেয়ে দেখি, হ্যাঁ খেয়ে জানাচ্ছি তোমাদের কীরকম লাগবে। গরম টু গুড চিকেন ফেল, বেশি গরম চিকেন জাস্ট বেল, বলছো দাদা ভেতরটা বেশি গরম হয় বলছে, পাইপিং হট যাকে বলে। আমি ভেবেছিলাম চিকেন খাবো, তারপর ভেবেছিলাম পনির খাবো, কিন্তু দিস ইজ মাশরুম। তোমাদেরকে বলতে পারি চিকেন পনির সব কটাকে জাস্ট স্প্রিং বোল্ড করে দিয়েছে। আজকে আবার KKR ভার্সেস CSK ম্যাচ আছে, এরকমভাবেই যেন KKR জিতে যায় এটাও চাইছি। আপাতত এইটুকু গাড়ির ভেতরে এখন খাওয়া চলছে, সত্যি বলছে, সত্যি মানে ভাবতে পারবেন, আমরা সত্যি এতটা এক্সপেক্ট করিনি। প্রথমে তো দেখো দোকানটা কোনো নাম করা দোকান নয়, খালি দোকান, একটা দোকান খোলা ছিল, তো ভাবলাম ওখানে গিয়ে খাবো, বড় কোনো রেস্টুরেন্টের প্রশ্নই নেই, মানে তোমার ওই রাস্তার ধারে যেরকম সল্ট লেকে দেখতে পাবে এরকম নর্মাল দোকান হয়। তো চেয়েছিলাম চিকেন, এটা পিওর ভেজ একটা দোকান, তো বললো চিকেন হবে না, তো তারপর বললাম পনির, বলছে দাদা সরি পনির নেই, তো লাস্টে এই যে মাশরুম, মাশরুম এসে ঠেকেছে, বিশ্বাস করো মাশরুমটা ভীষণ 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 ভালো, দারুণ লাগছে, মানে জাস্ট মন ভরে গেল। আজকে আমরা দশমীর দিনে তোমাদের জন্য এই ব্লগটা বানালাম, আশা করছি তোমাদের ভালো লাগবে, আবার নতুন একটা কোনো ব্লগ নিয়ে আসবো, যা করি আর কি, স্পেশাল কোনো সাবজেক্ট নেই, যেরকম মাথায় আসবে ফাটাফাট ফাটাফাট সেরকম ভুলভাল বকবো, সেরকমভাবে আমার লাইফস্টাইল কীভাবে ইয়ে করি, আমার না ওরকম কোনো বাজ বিচার নেই যে এই লেভেলের হোটেল না হলে যেতে পারবো না, এই লেভেলের রেস্টুরেন্ট না হলে খাবো না, আমি সব কিছু খাই, সব জায়গায় যাই, যতটা পারি মানুষের সাথে ইন্টারাক্ট করি, হ্যাঁ এবং কোভিডের জন্য অতটা বেশি করা যায় না, বেরোলে মাস্ক পরতে একদিক থেকে সুবিধা আছে, কেউ চিনতে পারে না, এবার মাস্ক পরে থাকলে কেউ বুঝতে পারে না, বুঝতে পেরেছো? এনিওয়ে খুব ভালো থাকো,
টাটা, লাভ ইউ।